নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, বললেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ। হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক বিট কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থেকে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ সময় ছাত্রদেরকে মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং ও ইভটিজিং কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান করেন তিনি। তিনি বলেন, স্কুলগামী মেয়েরা রাস্তায় যদি কোনো ইফটিজিং এর শিকার হও তাহলে হাজীগঞ্জ থানার মোবাইল নম্বরে বা 999-এ ফোন করবে, তাহলে সাথে সাথে প্রতিকার পাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান পাটোয়ারির সঞ্চালনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনম মাহবুব এলাহি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।